হ্যালো বন্ধুরা আমি রাজকুমার আজকে আমরা শিখবো এমএস ওয়ার্ডে কীভাবে পাসপোর্ট সাইজে ফটো বানাবো এবং তা প্রিন্ট করবো এখানে দেখুন আমি এম এস ওয়ার্ডে পাসপোর্ট সাইজে কিছু ফটো বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে ওয়ার্ডে পাসপোর্ট সাইজে ফটো বানাতে পারেন আমরা সাধারণত পাসপোর্ট সাইজে ফটো বানানোর জন্য ফটোশপ ইউজ করি যারা আমরা ফটোশপ জানি না তারা আমরা এমএস ওয়ার্ড ইউজ করে আমরা পাসপোর্ট সাইজে ফটো বানাতে পারি এবং তা প্রিন্ট করতে পারি এখানে দেখুন এমএসওয়ারের পাসপোর্ট সাইজের ফটো বানানোর জন্য আমি যে ফটোটা ইউজ করেছি দেখুন সেই ফটোটা হলো এটা এটা প্রথমে আমরা ওপেন করে নিই আমরা এই ফটোটা ইউজ করে এম এস পাসপোর্ট সাইজে ফটো বানিয়েছি তাই প্রথমে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে আমি এখান থেকে ক্লোজ করলাম প্রথমে আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করব। আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোশপও ইউজ করতে পারি কিন্তু আমি এখানে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবো এখানে আমি ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য গুগল ক্রোমে এলাম তারপরে এখানে আমরা লিখে নেব রিমুভ ডট বিজি এখানে আমরা লিখে নেব রিমুভ ডট বিজি এখান থেকে আমরা দেখুন প্রথম হলো রিমুভ ডট বিজিটাকে আমরা ক্লিক করে ওপেন করে নেব আমরা রিমুভ ডট বিজির মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি প্রথমে আমরা এখানে এসে আপলোড ইমেজে ক্লিক করবো এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমি ইমেজটাকে সিলেক্ট করে নিলাম আপনাদের যেখানে ইমেজ থাকবে সেখান থেকে আপনারা ইমেজটাকে সিলেক্ট করে এখানে দেখুন ওপেনে ক্লিক করলাম এখন দেখুন আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখানে দেখুন আমাদের অরিজিনাল ইমেজটা এরকম ছিল আমাদের দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কয়েক সেকেন্ডের মধ্যেই রিমুভ হয়ে গেল এরপরে আমরা কী করবো এডিটে যাব এখান থেকে আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিছু কালার নিয়ে নিব। দেখুন এখান থেকে আমরা কালারে ক্লিক করলাম এখানে দেখুন অনেক রকম কালার আছে আমরা এখান থেকেও কালার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি অথবা আমরা এখান থেকে কালারে এসে এখান থেকেও আমরা যে কোনো পছন্দ মতো কালার এখান থেকেও সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন সেই কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে এলো আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা রাখলাম তারপরে আমি ডাউনলোডে ক্লিক করলাম এরপরে দেখুন আমি ডাউনলোড ইমেজে ক্লিক করলাম এখান থেকে দেখুন আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে রাইট ক্লিক করে ইন ফোল্ডারে গেলাম এখানে দেখুন আমাদের ফটোটা দেখুন ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের ফটোটা এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে এরপরে আমরা এমএস ওয়ার্ডে চলে যাব এখন আমরা দেখে নেব এ কীভাবে পাসপোর্ট সাইজের ফটো বানাবো এবং তা প্রিন্ট করব প্রথমে আমরা এমএস ওয়ার্ডের নতুন একটা ডকুমেন্ট ওপেন করে নিয়েছি প্রথমে আমরা পেজ সাইজ এবং মার্জিনটা সিলেক্ট করে নেবো প্রথমে আমরা দেখুন লেআউট ট্যাবে আসবো এম এস ওয়ার্ডের লেআউট ট্যাবে আসবো প্রথমে দেখুন এখান থেকে আমরা পেপার সাইজটা সিলেক্ট করে নেবো আমরা এখান থেকে এ ফোরটা সিলেক্ট করলাম আমরা প্রথমে এ ফোর সাইজের পেজ সিলেক্ট করলাম তারপরে মার্জিনে আসবো মার্জিনে এখান থেকে এসে আমরা দেখুন ন্যারোটা সিলেক্ট করলাম আমরা মার্জিনটা ন্যারো সিলেক্ট করলাম আমরা এমএস ওয়ার্ডের পেজ সাইজটা এ ফোর সিলেক্ট করলাম আর মার্জিনটা আমরা ন্যারো সিলেক্ট করে নিলাম এরপরে আমরা ইমেজটাকে ইনসার্ট করব। তার জন্য আমরা প্রথমে ইনসার্ট ট্যাবে যাব ইনসার্ট ট্যাপে গিয়ে আমরা ইমেজটাকে ইনসার্ট করে নেব ইনসার্ট ট্যাবে এলাম তারপরে দেখুন পিকচারে তারপরে দেখুন দিস ডিভাইসে ক্লিক করলাম তারপরে দেখুন আমাদের ডাউনলোডের মধ্যে আমরা যে পিকচারটা ডাউনলোড করেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই পিকচারটাকে সিলেক্ট করলাম তারপরে আমরা এখানে ইনসার্টে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের পিকচারটা এখানে দেখুন ইনসার্ট হয়ে গেল প্রথমে আমরা কী করবো পিকচারটাকে ক্রপ করে নেব কারণ আমাদের পাসপোর্ট সাইজটা ছোট হবে আর এত বড় আমাদের দরকার নেই প্রথমে আমরা ইমেজটাকে ক্রপ করে নেব তার জন্য আমরা দেখুন পিকচার ফর্মের ট্যাবে চলে আসব এই ট্যাবটা দেখুন আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু ওই ট্যাবটা দেখাবে না আমরা যখনই পিকচার উপর সিলেক্ট করব পিকচারটাকে সিলেক্ট করব। তখনই দেখুন পিকচার ফর্মের ট্যাবটা আসবে আমরা পিকচারটাকে সিলেক্ট করলে পিকচার ফর্মের ট্যাপ এলো এখান থেকে দেখুন আমরা ক্রপ করে নেব এখানে দেখুন ক্রপ অপশান আমরা ক্রপে ক্লিক করলাম এখান থেকে আমরা কি করব পিকচারের সাইজটাকে একটু আমরা ছোট করে নেব দেখুন আমাদের যেটুকু দরকার সেইটুকু আমরা সিলেক্ট করে নিলাম এদিক থেকেও একটু আমি ক্রপটা ছোটো করে নেই তারপরে এদিক থেকেও আমি একটু ক্রপ করে নেব আমরা আমাদের ইমেজটাকে ক্রপ করে নিয়েছি ক্রপ করার মানে হলো আমাদের ইমেজের যেটুকু অংশ দরকার সেইটুকু অংশই আমরা কেটে নেব এরপরে আমরা বাইরে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে যদি প্রেস করি আমরা যেটুকু ক্রপ করেছিলাম সেটা আমাদের চলে আসবে এখন দেখুন আমাদের ইমেজটা ক্রপ হয়ে গেছে এখন আমরা ইমেজটাকে সিলেক্ট করে দেখুন আমরা লেআউটে ক্লিক করে লেআউটে অপশানে এসে দেখুন এখান থেকে দেখুন ইন ফন্ড অফ টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম আমরা ইমেজটাকে সিলেক্ট করে ইন ফন্ড অফ টেক্সট লেআউটটা ক্লিক করে নিলাম তারপরে আমরা বাইরে ক্লিক করলাম প্রথমে আমরা ফটোটাকে পাসপোর্ট সাইজে বানানোর জন্য হাইডার আর উইথটা আমরা দিয়ে দিব। প্রথমে আমরা ইমেজটাকে সিলেক্ট করব দেখুন পিকচার ফরম্যাট ট্যাপ চলে আসবে তারপরে এখানে দেখুন সাইজের আন্ডারে দেখুন হাইডার আর উইথ পাসপোর্ট সাইজের হাইটটা হলো ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ আর উইথ হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ আমরা প্রথমে হাইডার আর উইথটা সিলেক্ট করে নেব আমাদের মনে রাখতে হবে পাসপোর্ট সাইজের হাইটটা হলো ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ তারপরে দেখুন এরপরে দেখুন আমাদের উইথটা নিয়ে নিয়েছে কিন্তু উইথটা আমাদের করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ তাহলে আমরা সিলেক্ট করে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ যখনই আমরা প্রেস করবো তাহলে দেখুন উপরটা আমাদের চেঞ্জ হয়ে গেল এখানে দেখুন ইমেজের হাইট আর উইথটা একটা দিতে আর একটা আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা যদি দুটোকে যেটা দিচ্ছি সেটা যদি রাখতে চাই দেখুন সাইজের আন্ডারে দেখুন আমরা অ্যারো সাইনে ক্লিক করব এখানে আমরা অ্যারো সাইনে ক্লিক করবো তারপরে এখান থেকে দেখুন আমাদের নিচের দিকে দেখুন এই যে টিক সাইনটা আমরা লগ অ্যাসপেক্ট রেসিও এই টিক সাইনটা চেক সাইনটা আমরা সরিয়ে দেব তারপরে ওকেতে ক্লিক করবো এখন আমরা ইমেজের ইচ্ছা মতো আমরা উইড হাইট দিতে পারি এখানে আমি হাইটটা করে নেব ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ আর দেখুন আমাদের হাইটটা ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ আর উইথটা দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন আমাদের দেখুন ফটোটা পাসপোর্ট সাইজে হয়ে গেছে এখন চাইলে আমরা ইমেজে দেখুন এখান থেকে কারেকশন কালার আমরা দেখুন বিভিন্ন রকম কালার আছে এখান থেকে আমরা কারেকশান করতে পারি ব্রাইটনেস আমরা কম বেশি করতে পারি এখান থেকে দেখুন আমরা বিভিন্ন কালার আছে আমরা ইমেজের কালার এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি অথবা আমরা আমরা যদি ইমেজের কালার চেঞ্জ করতে চাই বা আরে চেঞ্জ করতে চাই সিলেক্ট করে রাইট ক্লিক করব তারপরে ফরম্যাট পিকচারে আসব তারপরে এখানে দেখুন একদম শেষে দেখুন পিকচারে ক্লিক করব এখান থেকে দেখুন আমরা পিকচারে কারেকশান কালার এখান থেকে আমরা দেখুন শার্পনেস দেখুন আমরা এখান থেকে শার্পনেস বাড়াতে কমাতে পারি চাইলে এখান থেকে দেখুন আমরা ব্রাইটনেসও একটু বাড়াতে কমাতে পারি আপনাদের যেই রকম ব্রাইটনেস লাগবে এখান থেকে আপনারা দিতে পারেন আমি এখান থেকে রিসেট করছি কারণ আমাদের আগে যেটা ছিল এটা ঠিকই আছে আপনাদের যদি শার্পনেস আরে যদি বাড়াতে হয় আপনারা এখানে বাড়িয়ে দেখবেন যদি যেই রকম দরকার হবে এখান থেকে আপনারা নিতে পারেন এখান থেকে পিকচারে কালারও এখান থেকে চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনারা ক্রবও করতে পারেন আমি এখান থেকে ক্লোজ করলাম আমাদের নর্মাল যেটা আছে আমি সেই রকমই করতে চাইছি আমাদের অনেক সময় পিকচারের বর্ডারের প্রয়োজন হতে পারে এখানে আমার বর্ডারের প্রয়োজন নেই কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকে তখন ব্ল্যাক কালারে আমরা বর্ডার দিতে পারি আমাদের যদি পিকচারে বর্ডার প্রয়োজন হয় তাহলে আমরা পিকচারটাকে সিলেক্ট করব তারপরে দেখুন এখানে পিকচার বর্ডারে আসবো এখান থেকে এসে আমরা কালার সিলেক্ট করে নেব এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম তারপরে আমরা পিকচারে কালারটা সিলেক্ট করে নিলাম ব্ল্যাক তারপরে দেখুন আমাদের এখান থেকে আমাদের কীরকম আমরা বর্ডারটা চাইছি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব আমাদের যদি পিকচারে প্রয়োজন হয় কখনো বর্ডার প্রয়োজন হয় আমরা এখান থেকে পিকচারে বর্ডারটা নিয়ে নেব দেখুন আমি এখান থেকে পিকচারে বর্ডার নিয়ে নিলাম আমাদের এখানে কিন্তু পিকচারে বর্ডারের প্রয়োজন নেই তাই সিলেক্ট করলাম তারপরে দেখুন পিকচার বর্ডারে এলাম এখান থেকে আমি নো আউটলাইনে ক্লিক করলাম আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা বর্ডার দিতে পারেন এরপরে আমরা এখানে দেখুন মাউসের লেফট বাটন প্রেস করে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে আমরা ইমেজটাকে দেখুন ঘুরিয়ে নিলাম রোটেট করে নিলাম এরপরে আমরা একটু উপরের দিকে উঠে নিয়ে যাই এরপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে মাউসের লেফট বাটান প্রেস করে আমরা টেনে আর একটা ইমেজ আমরা তৈরি করে নিলাম দেখুন এরপরে আমরা কি করব কিবোর্ড থেকে কন্ট্রোল শিফ্ট প্রেস করে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে আর একটা দেখুন ইমেজ আমি নিয়ে নিলাম এরপরে আমরা কি করব কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে মাউসের লেফট বাটান প্রেস করে আমরা টেনে দেখুন পিকচারটাকে আমি নিয়ে নিলাম এরপরে আমরা কি করব পিকচারগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট করে নেবো দেখুন আমরা এটাকে প্রথমে সিলেক্ট করলাম তারপরে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটা একটাতে ক্লিক করে দিলাম এরপরে দেখুন চার নম্বরটাকে ক্লিক করে দিলাম আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে সবগুলোকে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিলাম এরপরে অ্যালাইনে আসবো অ্যালাইনে এসে এখান থেকে দেখুন ডিস্ট্রিবিউট জন্টালি যেহেতু আমাদের ইমেজগুলো হরাইজেন্টালি আছে সেই জন্য এখানে দেখুন আমাদের ডিস্ট্রিবিউট হরাইজেন্টালিতে ক্লিক করব। তারপরে তাহলে দেখুন আমাদের ইমেজগুলো দেখুন আমাদের হরাইজেন্টালি সুন্দর করে ডিস্ট্রিবিউট হয়ে গেল এরপরে আমরা কি করব ইমেজগুলোকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপে যাব গ্রুপে গিয়ে এখান থেকে আমরা গ্রুপে ক্লিক করলাম তাহলে আমাদের ইমেজগুলো একটা গ্রুপে তৈরি হয়ে গেল এরপরে আমরা এটাকে সিলেক্ট করে অ্যালাইনে যাব অ্যালাইনে গিয়ে এখান থেকে দেখুন অ্যালাইন টু পেজে ক্লিক করব তারপরে অ্যালাইনে যাব তারপরে অ্যালাইন সেন্টারে ক্লিক করব তাহলে দেখুন এটা আমাদের আমাদের সেন্টারে চলে এলো এরপর আমরা কি করব কন্ট্রোল শিফট প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে মাউসের দেখুন লেফট বাটন প্রেস করে আমরা দেখুন আর একটা টেনে ছেড়ে দিলাম এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই এরপরে আমরা কন্ট্রোল শিফট প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে টেনে নিয়ে নিলাম এরপরে আমরা কন্ট্রোল শিফট প্রেস করে টেনে নিয়ে নিলাম কন্ট্রোল শিফ্ট প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে দেখুন আর একটা কপি আমি তৈরি করে নিলাম কন্ট্রোল শিপ্ট প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে নিয়ে নিলাম প্রথমে আমরা পেজটাকে ফটো দ্বারা ফিল আপ করে নিই তারপরে আমরা অ্যালাইনমেন্ট করবো এরপরে কন্ট্রোল শিপ্ট প্রেস করে দেখুন মাউসের লেফট বাটন প্রেস করে আমরা ফটোগুলোকে সাজিয়ে নিলাম এরপরে আমরা কী করবো অ্যালাইনমেন্ট করে নেব তার জন্য আমরা প্রথমে কী করবো এখান থেকে ক্লিক করব কীবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা প্রত্যেকটা ফটোকে আমরা সিলেক্ট করে নেব কীবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা প্রত্যেকগুলোকে সিলেক্ট করে নিলাম তারপরে আমরা কি করব এখান থেকে যাব অ্যালাইনে অ্যালাইনে গিয়ে দেখুন এখানে আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এখন আমরা ভার্টিক্যালি আমরা অ্যালাইনমেন্ট করতে চাইছি প্রথমে আমরা দেখুন হরাইজেন্টালি করে নিয়েছিলাম এখন আমি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে চাইছি তাই ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ক্লিক করলাম তাহলে দেখুন ইমেজগুলো আমাদের সুন্দর করে সাজানো হয়ে গেছে এরপরে আমরা কি করব অ্যালাইনে যাব অ্যালাইনে গিয়ে এখান থেকে দেখুন অ্যালাইন টু পেজ তারপরে আমরা অ্যালাইন সেন্টারে ক্লিক করব তাহলে দেখুন আমাদের ইমেজগুলো দেখুন পাসপোর্ট সাইজে ফটো তৈরি হয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে এখন দেখুন আমাদের সমস্ত ফটোগুলো পাসপোর্ট সাইজে ফটো হয়ে গেছে এবং সুন্দর করে আমাদের সাজানো হয়ে গেছে এই ফাঁকগুলো আমরা কেন দিয়েছি কারণ আমাদের প্রিন্ট বেরোনোর পরে আমাদের ফটোগুলোকে কাঁচি দিয়ে কাটতে হবে কেটে আমরা সুন্দর করে পাসপোর্ট সাইজে ফটো আমরা বানিয়ে নেব এখান থেকে আমি একটু দেখুন আমি একটু ছোট করে নিলাম তাহলে দেখুন আমাদের পাসপোর্ট সাইজের ফটো আমাদের তৈরি হয়ে গেছে এরপরে আমরা দেখে নেবো আমাদের পাসপোর্ট সাইজের ফটোকে আমরা কিভাবে প্রিন্ট দেবো আমাদের পাসপোর্ট সাইজের ফটোকে প্রিন্ট দেওয়ার জন্য আমরা কীবোর্ড থেকে প্রেস করতে পারি কন্ট্রোল পি কন্ট্রোল পি প্রেস করলে দেখুন আমাদের প্রিন্ট অপশানে চলে আসছে অথবা এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করি তাহলে প্রিন্টের অপশান আসবে অথবা আমরা ফাইলে গিয়ে এখান থেকেও দেখুন আমরা প্রিন্ট অপশানে আসতে পারি এখানে দেখুন আমরা প্রিন্ট অপশানে আসার পরে প্রথমে আমরা এখান থেকে দেখে নেবো আমাদের দেখুন পেজ সাইজটা দেখে নেবো এ ফোর সাইজে আমি প্রিন্ট করতে চাইছি তাই আমাদের এখানে পেজ সাইজটা দেখে নিতে হবে আমাদের দেখুন মার্জিনটা আমি ন্যারো সিলেক্ট করেছিলাম এখানে মার্জিনটা আছে এরপরে এখান থেকে আমরা দেখুন এখান থেকে আমি আমাদের প্রিন্টারটাকে সিলেক্ট করে নেব আমাদের প্রিন্টার যেটা থাকবে এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে প্রিন্টারটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা প্রিন্ট অপশানে ক্লিক করব। তাহলেই আমাদের প্রিন্টটা বেরিয়ে আসবে আমাদের পাসপোর্ট সাইজে ফটো প্রিন্ট করার সময় আমাদের মনে রাখতে হবে আমাদের পেপার যেন ফটো পেপার হয় আমাদের যদি ফটো পেপার হয় তাহলে আমাদের ফটোটা সুন্দর করে বেরোবে এবং সুন্দর করে পাসপোর্ট সাইজে সেখান থেকে আমরা ফটো তৈরি করতে পারি আমাদের যদি প্রিন্টার না থাকে তাহলে আমরা কি করব এটাকে পিডিএফে সেভ করে নেবো তারপরে পিডিএফটাকে আমরা পেন ড্রাইভ বা মোবাইলে নিয়ে আমরা যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নিতে পারি তাহলে আমরা যদি এটাকে পিডিএফ আকারে তৈরি করতে চাই আমাদের যদি প্রিন্টার না থাকে তাহলে আমাদের দেখুন এখানে এখানে আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করবো তারপরে আমরা প্রিন্টে ক্লিক করব। তাহলে দেখুন আমি পিডিএফটাকে কোথায় সেভ করতে চাইছি আমি এখানে ডেস্কটপে সেভ করতে চাইছি এখানে আমি ডেমো দিচ্ছি এখানে আমি ফাইল নেমটা ডেমো দিলাম আর এখানে সেভ এস টাইপে আমি পিডিএফ ফর্মেট নিতে চাইছি পিডিএফ সিলেক্ট করলাম তারপরে সেভে ক্লিক করলাম তাহলে দেখুন এখান থেকে আমি মিনিমাইজ করলাম আমাদের ডেস্কটপে দেখুন ডেমো নামে পিডিএফ তৈরি হয়ে গেছে এর উপরে আমরা যদি ডবল ক্লিক করে ওপেন করি তাহলে দেখুন আমাদের দেখুন পাসপোর্ট সাইজের যে আমি ফটোটা তৈরি করেছিলাম দেখুন এটা আমাদের তৈরি হয়ে গেছে আমরা কি করব আমাদের যদি প্রিন্টার না থাকে আমরা এই পিডিওটাকে ফোনে বা পেনড্রাইভে নিয়ে আমরা দোকান থেকে প্রিন্ট করতে পারি বন্ধুরা এইভাবে আপনারা এমএস ওয়ার্ডে আপনাদের ফটোর পাসপোর্ট ফটো বানাতে পারেন এবং সেটাকে প্রিন্ট করতে পারেন বন্ধুরা যারা এম এস ওয়ার্ড বা এমএস এক্সেল শিখতে চান তারা আমার এম এস ওয়ার্ড বা এক্সেল ক্লাসের ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারেন আজকের ক্লাসে কোথাও কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তা আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ